আগের দিন আমরা রেটিং থেকে কিভাবে রোধের মান এবং তড়িৎ প্রবাহ মাত্রার মান কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে নির্ণয় করা যায় তা আলোচনা করেছিলাম। এখন যদি দুটি বৈদ্যুতিক বাল্ব, একটি 220 ভোল্ট 60 ওয়াট এবং অন্যটি 220 ভোল্ট 40 ওয়াট, এই দুটি বাল্বকে বৈদ্যুতিক মেললাইনের সাথে একবার সমান্তরাল সমবায়ে এবং আরেকবার শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তাহলে কখন কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে ব্যাখ্যা করো। কিভাবে করা যায়? প্রথমেই দুটি বাল্বের ক্ষেত্রে আমরা রোধের মানটা নির্ণয় করে নেব। ভি স্কোয়ার বাই পি এই সূত্রে ফেলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জুলের সূত্র থেকে আমরা পাই এইচ প্রপোর্শনাল টু 1/R। এটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, কারণ জুলের সূত্রে এইচ প্রপোর্শনাল টু I²RT এই ফর্মুলায় I এর মান ভি বাই আর বসালে, যেহেতু সমান্তরাল সমবায়ে ভি ধ্রুবক থাকে তাই এইচ প্রপোর্শনাল টু 1/R হয়। সুতরাং সেক্ষেত্রে যে বাল্বটির রোধ কম হবে সেটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে জুলের সূত্র থেকে পাই এইচ প্রপোর্শনাল টু আর, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মান স্থির থাকে। সুতরাং যে বাল্বটির রোধ বেশি হবে সেই বাল্বটি অধিকতর উজ্জ্বলতায় জ্বলবে।